ওয়েলকাম ব্যাক এমডি সলিউশন আরডিআই। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কার্পাল বনের সবচেয়ে বড় যে বন সেটি হচ্ছে স্ক্যাফয়েড বন। আজকে আমরা সেই স্ক্যাফয়েড বন নিয়ে আলোচনা করব। আমরা স্ক্যাফয়েড বনের টেকনিকগুলো আজকে আমরা দেখব কিভাবে আপনি এই এক্সরেটি করবেন। অনেক সময় স্ক্যাফয়েড বনে যে ফ্র্যাকচার হয়ে থাকে, সূক্ষ্ম ফ্র্যাকচার থাকে, সেই ফ্র্যাকচারগুলো দেখার জন্য মূলত আমাদের এই স্ক্যাফয়েড ভিউটি ডক্টরগণ দিয়ে থাকে। তো আমরা এখন দেখব স্ক্যাফয়েড বন আমরা কীভাবে এক্সরে করি, সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই ভিউটি প্যাশেন্টকে স্ট্যান্ডিং পজিশানে রেখে এভাবে আপনি টেবিলের ওপর হাত দিয়ে আপনি করতে পারবেন, অথবা আপনি যদি চান যে প্যাশেন্টকে আপনি বসিয়ে করবেন সেক্ষেত্রেও আপনি এটা করতে পারবেন। যদি আপনাদের মেশিন নিচু হয় সেক্ষেত্রে আপনারা বসিয়ে নেবেন, তাহলে আপনাদের ভালো হবে। আমাদের যে মেশিনটা একটু যেহেতু উঁচু সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডিং পজিশানে নিব, তাহলে আমাদের ভিউটি অনেক ভালো হবে। প্রথমে আমরা এই এক্সরেটি করার জন্য আমরা 8, 10, 10, 14 এই ধরনের ক্যাসেটগুলো আমরা ইউজ করতে পারবো। তো আমরা এখানে প্রথমে আমরা একটি ক্যাসেট ইউজ করছি, এখানে 8, 10 সাইজের আমরা একটি ক্যাসেট ইউজ করছি। আমরা টেবিল ট্রেতে দিয়ে আমরা এই এক্সরেটি করব মূলত, ঠিক আছে। এবার আমরা প্যাশেন্ট পজিশনটি আমরা করে নেব। প্যাশেন্ট পজিশন করার জন্য আমাদের যে হাত রয়েছে আমরা হাতটা এইভাবে দিব, এইভাবে আপনার এই যে এলবোটা আছে এলবোটা এভাবে রেস্টে রাখবেন টেবিলে, ঠিক আছে। এই এলবোটা এভাবে রেস্টে রাখবেন। রেস্টে রাখার পরে আমরা আমাদের যে হ্যান্ড রয়েছে এটা আমরা ল্যাটারাল সাইডে আমরা বাঁকা করে দেবো, ঠিক আছে। তার ল্যাটারাল সাইড কোন দিক, আমাদের যেহেতু স্ক্যাফয়েড বোন কোন দিকে আছে, আমাদের স্ক্যাফয়েড বোন আছে এই সাইডে, তাহলে আমরা এই সাইডে বাঁকা করব, ঠিক আছে। এইভাবে, হ্যাঁ, এইভাবে আমরা বাঁকা করে দেব এবং এটা একটু এদিকে ঘুরে দিয়ে এই যে, হ্যাঁ, এইভাবে এইভাবে আমরা বাঁকা করে দেব, ঠিক আছে। এইভাবে বাঁকা করার পরে আমরা আমাদের ক্যাসেট পজিশনটা আমরা ঠিক করে দিব। আমাদের যে ক্যাসেটের মিডিলে যেন আমাদের রিস্ট জয়েন্টটি থাকে, ঠিক আছে। রিস্ট জয়েন্টটি আমাদের কিন্তু ক্যাসেটের মিডিলে আছে, এবং সেন্ট্রাল রিড আমরা দিব ঠিক আমাদের যে রিস্ট জয়েন্ট রয়েছে, রিস্ট জয়েন্টের মিডিলে যদি আপনি সেন্ট্রাল রিডটি দেন তাহলে আপনার এক্সরেটি অনেক ভালো হবে, ঠিক আছে। এই যে আমরা সেন্ট্রাল রিডটি দিচ্ছি, আমরা আমাদের যে রিস্ট জয়েন্ট রয়েছে সেই রিস্ট জয়েন্টের মিডলে আমরা দিচ্ছি। আপনি এই ভিউটি কিন্তু আপনি যদি চান যে আপনি এপি পজিশানে করবেন সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। আমরা দুইটি ভিউ দিই। এপি পজিশানে আপনি যখন করবেন, এপি পজিশানে করার সময় আপনি এভাবে নেওয়ার পরে, এভাবে নেওয়ার পরে আপনি হাতটি এবার এদিকে কাত করে দেবেন, ঠিক আছে। এই যে, এভাবে করে কাত করে দেবেন। এভাবে আপনি ঠিক একই সিস্টেমে আপনি একটি এপি পজিশানে আপনি ভিউ নিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি নিতে পারেন একটি ভিউ। তো আমরা যখন আমাদের স্ক্যাফয়েড ভিউটি করব, আমরা যে দুইভাবে করলাম এপি এবং পিএ, এই দুইভাবে আপনি দুইটা ছবি নিয়ে আপনি দিতে পারেন, তাহলে আপনার স্ক্যাফয়েড যদি কোনো ফ্র্যাকচার থেকে থাকে সেগুলো অনেক সুন্দরভাবে বোঝা যাবে। তো আমরা এখন দেখব এই এক্সরেটি আমাদের কী পরিমাণ কেভি এমএ এবং আমাদের এই ইমেজটি কেমন আসছে সেটি এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা দেখব। তো যাওয়া যাক তাহলে। আমরা এই এক্সরেগুলোতে কী পরিমাণ কেভি এবং এমএএস ইউজ করেছি সেগুলো এখন আমরা দেখব। এখানে আমরা কেভি ইউজ করছি, 63 আমরা কেভি ইউজ করলাম এবং এমএএস আমরা এখানে ইউজ করব, এখানে আমরা 16 দিলাম। এই অবস্থায় আমরা আমাদের এই মেশিনে ইমেজগুলো আমাদের অনেক ভালো আসে। এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা যে এক্সরেগুলো নিলাম সেই এক্সরেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। মূলত এখানে আমরা একটু জুম করব, তাহলে আমাদের ইমেজগুলো আরও সুন্দরভাবে আমরা বুঝতে পারব। এই যে দেখেন, এখানে একটু আমরা জুম করলাম, এই যে এটা মূলত আমাদের হচ্ছে এই যে এই বনটা মূলত আমাদের স্ক্যাফয়েড বন। এই যে এটা দেখেন, এটা অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখানে এই যে একটা ফ্র্যাকচার রয়েছে, এই ফ্র্যাকচারটি মূলত রিস্ট জয়েন্ট এক্সরে করলে অনেক সময় নাও বোঝা যেতে পারে, কিন্তু যখন আপনি স্ক্যাফয়েড আপনি ভিউ করবেন তখন সেই ফ্র্যাকচারগুলো, সূক্ষ্ম ফ্র্যাকচারগুলো অনেক সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, আমরা যে দুইটি ভিউ নিয়েছিলাম দুইভাবে, সে দুইটি ভিউ আমরা এখানে দেখলাম।
এখানে আমরা আরেকটু জুম করলাম, এই যে দেখেন এখানে অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমাদের স্ক্যাফাইড বোনগুলো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।